নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি অনুষ্ঠান। অনুষ্ঠান অবশ্যই রঙিনী, আজকের রঙিনী আবরণ এক্সক্লুসিভের রঙিনী। আমি আজকে এখানে কথা দিচ্ছি, আমি আবরণ যদি কোনো শাড়ি পরতে দেয় সেটা পরবো, বাট আমার নিজের বর্ড্রপে আবরণকে আমি একদম পরবো না। কেন জানেন? আমি তখন শাড়িটা দেখালাম, এবার আবরণ বললো আপনারা বেশ কিছু মানুষ খোঁজ করেছেন এবং তার জন্য আমাকে শাড়িটা দিতে হবে, কেননা ওটা ওদের অনেক আগের উইভিং, তাই যে উইভারের কাছে ওরা এই শাড়িটা নিয়েছিল সেই উইভারের কাছে ওদের ছবি পাঠাতে হবে বা শাড়িটা পাঠাতে হবে। আই ডোন্ট নো কী করবে, মোটামুটি আমি শাড়িটা এখন অনেক দিন আর পাবো না। আমার খুব মন খারাপ, বিশ্বাস করুন, আমার এই শাড়িটা খুঁজে পেতে বার করে পরতে হচ্ছে। আমি সারাদিনে খুব একটা শাড়ি পরিবর্তন করতে পছন্দ করি না, আমার নিজের শাড়ি পরতে আমি বেশি মানে কমফোর্ট ফিল করি, এবং আবার একটা শাড়ি পরতে হয়েছে, আমার খুব মাথাটা গরম হয়েছে। কী আর করা যাবে, বলা হলো যখন, আমি ভাবলাম ঠিক আছে কোনো না কোনো বন্ধু তো পরবেন একটা শাড়ি, ঠিক আছে চলো। তো ভালো থাকুন, ভালো রাখুন, হাতটাকে স্যানিটাইজ করে আমাদের শুরু করা পথ চলা। এইবারে চলে আসি যে আদত কথায়, সেটা হচ্ছে যে শাড়ি দেখানোর আগে হ্যান্ড ওয়াশ এবং হ্যান্ড স্যানিটাইজ করা, হ্যান্ড স্যানিটাইজেশন এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। যেমন আমাদের অনুষ্ঠান হচ্ছে করোনা সতর্কতা, ওটা দেখাও আপনাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট, পাঁচটার সময় দেখবেন। এই হ্যান্ড ওয়াশ হ্যান্ড স্যানিটাইজারের একটা ভূমিকা রয়েছে আমাকে সুরক্ষিত রাখতে। আগামী দিনে করোনার অন্যান্য ঢেউকে আমরা আটকে ফেলতে পারবো যদি আমার মুখে মাস্ক থাকে, আমার হাতে প্রপারলি স্যানিটাইজার ব্যবহার করা থাকে এবং আমার সঙ্গে আমার আগের বা পরের জন্য নিরাপদ দূরত্ব থাকে। আর তার সঙ্গে আর একটা জিনিস আমি যোগ করব, ডাক্তারদের কথা মতো অ্যাজ পার ডক্টর্স অ্যাডভাইস, সেটা হচ্ছে প্রপার ভ্যাকসিনেশন, মানে আপনার সেকেন্ড ডোজটা কমপ্লিট করে নিতে হবে। যদি আমরা মোটামুটি অক্টোবর নভেম্বর ডিসেম্বরের মধ্যে এটা করে ফেলতে পারি, তাহলে করোনার কোনো ঢেউ ভারতবর্ষের কিছু করতে পারবে না। ভারতবর্ষের 140 কোটি জনসংখ্যার মধ্যে অন্তত 100 কোটি জনসংখ্যাকে এই আওতার মধ্যে আনতে হবে, অন্তত 90 কোটি আনতে পারলেও অনেকটা। তো আসুন, সবেমাত্র 2 কোটি সামথিং মনে হয় হয়েছে, আমি সেদিকে পড়ছিলাম জার্নালে। আচ্ছা, এইটা যেটা দেখাবো আজকে, আমরা বেনারস ঘরানার শাড়ি দেখাবো, তাই তো একটু মিক্সড ব্যাগে থাকবো, বেনারস ঘরানা থাকবো। আচ্ছা, আমি সিঙ্গলে দেখাবো। হ্যান্ড স্যানিটাইজারের সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আমি কথা বলি, সেটা হচ্ছে মাস্ক। এই যে মাস্কে এটা সার্জিক্যাল মাস্ক, এই মাস্ক আপনারা প্যাকেট করে পাবেন খুব মিনিমাম প্রাইস বাজারে। আমি সেদিনকেই কিনেছি, 50টা মাস্ক 500 টাকার একটা প্যাকেট ছিল, তো আমার খুব গায়ে লেগেছে সত্যি কথা বলতে, এই সময়ের মধ্যে সত্যি গায়ে লেগেছে। এবার এই সার্জিক্যাল মাস্ক, এই এটা কিন্তু অতটা দাম নয়, আপনারা খোঁজ করে নেবেন কত দাম আমি এক্স্যাক্টলি জানি না। সেটা হচ্ছে যে এই হোম, আর আপনারা এটা যেমন মানে শাড়ির সঙ্গে বুক করলেও পাবেন, আবার হোলসেলে নিয়ে কাজ করতেও কিন্তু পারবেন, সেটা হ্যান্ড স্যানিটাইজ এবং মাস্ক উভয় ক্ষেত্রেই। এইবারে আমি চলে আসি শাড়িতে, এই শাড়িটা যেটা দেখাবো এটা কিন্তু এর রেপ্লিকা হিসেবে আপনারা অনেক কিছু পান, মানে এটারই 1650 2450 পান, কিন্তু এটা হচ্ছে 3250। তার কারণ এটার মধ্যে একটা সিল্কের সুতো আছে, বাম্পার না, এটার মধ্যে একটা সিল্কের সুতো আছে, এবং এটা হচ্ছে 1 নম্বর শাড়ি, এবং এটা না পরে আরামটা পাবেন, মানে যেহেতু কটনের সঙ্গে গেছে যার ফলে আরামটাও পাবেন। 1 নম্বর শাড়ি 3250, 3250 নাম্বার 1, এই হচ্ছে ব্লাউজ পিস, 1 নম্বর শাড়ি 3250। কটনের ফিলটা খুব সুন্দর এই শাড়িটার, নাম্বার 1 দেখালাম, এবার আসছি নাম্বার 2। এটা হচ্ছে সেমি কোরিয়াল, মানে কোরিয়াল বেনারসির আদতে এটা হচ্ছে সেমি কোরিয়াল, নাম্বার 2, 2 নম্বর শাড়ি। এটা হচ্ছে প্রথমে যাচ্ছে আঁচল, একদম সেমি কোরিয়াল, এটা অফের সঙ্গে যাচ্ছে, কোরিয়ালের ঠিক যেরকম হয় ওই লুকসটাকে রাখা হয়েছে, কিন্তু আমি বলছি না পিওর, এই পাড়ে মিনে ভেতরের বুটিতে মিনে, নাম্বার 2, 3550, 2 নম্বর শাড়ি 3550 নাম্বার 2, এই হচ্ছে শাড়িটা নাম্বার 2। আজকে না মিলিয়ে মিশিয়ে যাব, এটা হচ্ছে নাম্বার 2, 3550, 3550 নাম্বার 2। আর এর সঙ্গে আমি ব্লাউজটা দেখাবো, এটা হচ্ছে এর সঙ্গে ব্লাউজটা, নাম্বার 2, 3550। এইবারে আসছি ওই সেম শাড়ি নাম্বার 3তে, ওইটা হচ্ছে পিচ পিঙ্কে হচ্ছে আঁচল, নাম্বার 3, 3 নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার 3, আঁচল পিচ পিঙ্ক টোন, তার মধ্যেও মিনের ব্যবহার রয়েছে, 3 নম্বর নাম্বার 3, এই রয়েছে শাড়িটা, 3 নম্বর শাড়ি নাম্বার 3, প্রাইস হচ্ছে 3550, 3 নম্বর 3550, 3550 3 নম্বর শাড়ি, এইটা রয়েছে ব্লাউজ পিস। আজকে কিন্তু সন্ধে 6টার অনুষ্ঠানটা লক্ষ্য রাখবেন, আজকে সন্ধে 6টায় লাইভ করব এই টেবিল থেকেই। আবরণের পাঞ্জাবি থাকবে, কুর্তি থাকবে,
আরও নাইটি থাকবে, আরও অনেক কিছু থাকবে, একটু লক্ষ্য রাখবেন। আমার নিজের খুব পছন্দ, সেমি অর্গানজা, মানে একদম অর্গানজার মতো দেখতে, এটাকে সেমি অর্গানজা বলতেই পারি, শাড়িটা ভীষণ ভালো দেখতে। অর্গানজা, পিওর অর্গানজা বেনারসি, বা মানে অনেকে আবার কোরা বেনারসিও দেখান, এই রকম ধরনের দেখতে হয়, কিন্তু এটা পিওর নয়, অথচ আপনি পরে অনায়াসে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে পারবেন। 2500 টাকা দাম, 2500, মানে 2550, 2550, এটা হচ্ছে 4 নম্বর শাড়ি, 2550 4 নম্বর, তুতের সঙ্গে রানি পরুন, এবং কাউকে গিফট করার হলে, আপনার 3000 টাকা বাজেট হলে এরকম একটা শাড়ি কিন্তু গিফট করতেই পারেন। আর এর ব্লাউজটা, এগুলো পরে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করা যায় এবং গয়না পরা যায়, এটা হচ্ছে এর ব্লাউজটা, এটা হচ্ছে নাম্বার 4, 4 নম্বর শাড়ি, 2550। নাম্বার 4-এর পরে যাব নাম্বার 5, 5 নম্বর শাড়ি, এটা হচ্ছে পিচ পিঙ্কের সঙ্গে তুতে, ওটা রানীর সঙ্গে ছিল, পাটটা রানী, এটা বডিটা হচ্ছে পিচ টোন আর পাটটা হচ্ছে তুতে। নাম্বার 5, 5 নম্বর শাড়ি, 2550, 2550, 5 নম্বর। আচ্ছা, এগুলোর মধ্যে কিন্তু বাম্পারের টানায় একটা সিল্কের ভারনা যাচ্ছে, এইটার জন্য এই এফেক্টটা এসছে। এটা রয়েছে তার সঙ্গে ব্লাউজ পিস, এটা হচ্ছে 5 নম্বর শাড়ি, নাম্বার 5, 2550। 5-এর পরে যাব 6 নম্বর, নাম্বার 6, এটা হচ্ছে 6 নম্বর, এটা হচ্ছে গ্রিনের সঙ্গে, এগুলো কিন্তু ফ্যান্সি শাড়ির মধ্যে পড়ে। আবারও বলছি, এগুলো কল্ড, দিস ইজ কল্ড ফ্যান্সি শাড়ি, কেননা ফ্যান্সি শাড়ি মানে তার মধ্যে একটু মানে পাইলিং থাকে, পিওর টু পিওর হয় না, একটা পিওর টু একটা ভেজাল, একটা ভেজাল টু একটা পিওর, এরমভাবে হয়, মানে এটা পিওর টু পিওর, ভেজাল টু ভেজাল হয়, কিন্তু পিওর টু পিওর হয় না। এটা হচ্ছে নাম্বার 6, 6 নম্বর শাড়ি, গ্রিনের সঙ্গে রানি, নাম্বার 6, 6 নম্বর, 2550, নাম্বার 6, 2550, 6 নম্বর শাড়ি, 2550, নাম্বার 6, আর তার সঙ্গে রয়েছে হচ্ছে ব্লাউজ, 6 নম্বর শাড়ি, 2550। 6-এর পরে চলে যাব 7 নম্বর শাড়িতে, নাম্বার 7, এটা ব্লু রানির কম্বিনেশন, নাম্বার 7, 7 নম্বর, এই শাড়িগুলো আমার নিজের খুব পছন্দের, নাম্বার 7, 7 নম্বর, 2550, এটা হচ্ছে কপিন ব্লু এর সঙ্গে রানি, নাম্বার 7, 7 নম্বর শাড়ি, 2550, 2550। যাদের এখন বিয়ে বাড়ির মরশুম, একটা শাড়ি লাগবে, কিংবা অ্যানিভার্সারি, এবছর খুব ছোট্ট করে সেলিব্রেট হবে, কর্তা বলেছে তোমাকে আমি 3000 টাকা দেবো একটা শাড়ি কেনো, আপনি এই শাড়িটা কিনে নিন, এটা হচ্ছে 2550, 2550, নাম্বার 7, 7 নম্বর। 7-এর পরে যাব 8 নম্বর, নাম্বার 8, এটা হচ্ছে 8 নম্বর, এটা হচ্ছে আঁচল অরেঞ্জ রানীর কম্বিনেশন, 8 নম্বর শাড়ি, নাম্বার 8, অরেঞ্জ রানী, 8 নম্বর, প্রাইসটা হচ্ছে 2550, 2550, 8 নম্বর শাড়ি, নাম্বার 8, উইথ ব্লাউজ। 8-এর পরে চলে যাব 9 নম্বর শাড়ি, নাম্বার 9, এটা হচ্ছে পিঁচ তুতের কম্বিনেশন, নাম্বার 9, 9 নম্বর, এটা হচ্ছে নাম্বার 9, 9 নম্বর শাড়ি, তুঁতেতে আঁচল আর অরেঞ্জ পিচ মিলিয়ে টোনটা, কিন্তু পাড়টা, এরা পাড়টা আবার ডাবল ডিজাইনে পাড় যাচ্ছে, এবং ভেতরে না, এতক্ষণ আমরা দেখাচ্ছিলাম সিঙ্গেল লাইন চেকস, এখানে কিন্তু ডাবল লাইন চেকস, যদি ক্লোজে আসা যায় এটা ডাবল লাইন চেকস। হ্যাঁ, এটা হচ্ছে আজকের এপিসোডের, আমরা দেখাচ্ছি আমাদের আজকের এপিসোডের 9 নম্বর শাড়ি, নাম্বার 9, আর তার সঙ্গে তুঁতে কালারের ব্লাউজ, 9 নম্বর, এখানে ব্লাউজটা দেখলেও বুঝবেন ডাবল লাইন চেকস, 9 নম্বর শাড়ি, নাম্বার 9, প্রাইসটা হচ্ছে 2550। এবারে আসবো নাম্বার 10, 10 নম্বর শাড়ি, এই শাড়িগুলো সেমি কাঞ্জিভারাম বলা হয়, নাম্বার 10, আঁচল পার, 10 নম্বর, নাম্বার 10, 10 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2550, 2550, 10 নম্বর, নাম্বার 10, 2550, 10 নম্বর শাড়ি, 2550, নাম্বার 10, 10 নম্বর, 2550, উইথ ব্লাউজ, 10 নম্বর শাড়ি, 2550। এবারে আসবো 11 নম্বর, নাম্বার 11, আবার আমরা ওই শাড়িতে যাচ্ছি। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, তনুশ্রী, আমি হাওড়া থেকে কথা বলছি, আমি তোমার জুনমুদ্ধে একজন দর্শক এবং শ্রোতা। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের ঘরের লোক। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, এবং আমি বলি, একটু বলে নি, তুমি বলো না যে আমি গল্প করবো, আমি তোমাকে তুমি বললাম কিন্তু। হ্যাঁ আমি খুব রাগ করলাম তো তার জন্য। হ্যাঁ বলছি যে তুমি বলো না যে আপনাদের সঙ্গে গল্প করতে চাই, আমার খুব মানে খুব
তোমার অনুষ্ঠান দেখতে দেখতে আমার মনের মধ্যে অনেক কথা বেরিয়ে আসে, আজকে ফোন করলাম দেখতে সুন্দর। আর আমি তোমার প্রথম যখন দেখতে শুরু করলাম 7 সাল থেকে শুরু করেছি, তখন মনে হতো আমার ছেলে খুব লম্বা, আমার মনে হতো এরকম লম্বা চাওয়ার একটি সুন্দর এরকম কি মেয়ে পেলে আমার বেশ ভালো হয় বউ হিসেবে, বুঝেছো? তোমাকে দেখে মনে হতো। আচ্ছা, সেই যাই হোক, মানে ওখান থেকে ভালোবাসা শুরু হলো। হ্যাঁ, আসলে তুমি এত লম্বা না, আমার ভীষণ ভালো লাগে লম্বা চওড়া। আমার ছেলে খুব লম্বা, আমি আমার ছেলের হাইট হচ্ছে 6'3". বাবা, তুমি বুঝতে পারছো, তোমাকে টিভিতে দেখে তুমি যখন দাঁড়িয়ে প্রোগ্রাম করতে, আমার মনে হতো এইরকম একটি মেয়ে হলে আমার ছেলের সঙ্গে খুব মানানসই হয়। আমার মেয়ে থাকলে বলতাম বিয়ে দিয়ে দিন, আমার তো মেয়ে নেই, আমার তো দুটো ছেলে। আমার আমার ছোট ছেলে 6'3", বড় ছেলে 6'2", ছোট ছেলে 6'3". ওই 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 একই, ওই রকম কাছাকাছি আর কি, 3.5। ভালো লাগলো আপনার। আমার আমি তোমার আশায় বাড়াঘাটে ছাই দিয়ে বলি, আমার ছেলে বিয়ে হয়ে গেছে, অনেক সুখে। না, আমার মেয়ে নেই তো, মেয়ে থাকলে দুঃখ পেতাম, মেয়ে নেই তো। আমার দুটোই ছেলে, আমার মেয়ে আসছে, একজন এসেছেন আর একজন আসবেন, তারা আমার মেয়ে, মানে আমার যিনি ডটার ইন লো তিনি আমার মেয়ে। আমি খুব একটা ওকে মানে ওইভাবে ট্রিট করবই না, বউ মানেই তো মেয়ে। হ্যাঁ, আমার মেয়ে, ও আমার, এবং সব থেকে ওর একটা বড় গুণ, ও একদম ডগ লাভার ছিল না, একদম পছন্দ করতো না। মানে ও এমনও হয়েছে যে আমার বাড়িতে বিয়ের আগে যখন এসছে, বাড়ি ফিরে গিয়ে স্নান করেছে, যে কেউ আবার কুকুরের লোমটোম লেগে গেছে তার, এখন কুকুরের প্রতি ভালোবাসা এমন, মানে আমার অত ধৈর্যের, ও যেভাবে আমার মানে পেটদেরকে খাওয়ায় আমাদের, ও প্রত্যেককে হাতে করে করে, মানে যারা খাচ্ছে না, ধরো একবেলা খেলো না, ওর কাছে সেটা হবে না, ও একেবারে বসে তাদেরকে মুখে খাবার ঢুকিয়ে ঢুকিয়ে খাবার খাওয়ায়। মানে এইটাও যে কি ভালো কাজটা করে, আমি একদিনকে ভিডিও করে আপনাদেরকে দেখাবো, আমার খুব ইচ্ছা আছে। ভালো থাকুন, দেবপ্রিয়ার কথা বলে ফেললাম। এটা 2550, এটা অরেঞ্জ কালার, এটা হচ্ছে 11 নম্বর শাড়ি, রানী অরেঞ্জের কম্বিনেশন, নাম্বার 11 2550, 11 নম্বর শাড়ি, 2550। এটা হচ্ছে তার সঙ্গে ব্লাউজ পিস, নাম্বার 11 2550। নাম্বার 12 যাব, 12 নম্বর শাড়ি, নাম্বার 12। এটা আসল কথা কি জানেন তো, পরিবারটাকে না মানে একটা সুতোতে বাঁধতে হয়, পরিবারটাকে বেঁধে রাখতে হয়, প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল জগৎ থাকে, তাদের না সেই জায়গাটুকু ছাড়তে হয়। আমি এটা নিজে উপলব্ধি করেছি, মানে ধরুন আমাকেও আমার শ্বশুরবাড়ির লোকেরা কিন্তু আমার জায়গাটা ছেড়েছেন, আমার একটা দ্বীপ আছে, সেই দ্বীপটাতে কিন্তু কখনো তারা ইন্টারফেয়ার করেনি, ইভেন আমার হাজব্যান্ড তো। যার ফলে আমার মনে হয় যে সবাইকে না সেরকমভাবে ছাড়া উচিত। এই যে আমাদের পারিবারিক কলহ হয়, আমরা বড্ড বেশি ইন্টারফেয়ার করি অন্যের ব্যাপারে, করবই না, প্রত্যেকের একটা নিজস্ব দ্বীপ আছে, তাকে সেখানে ছেড়ে দাও, সে সেখান থেকে যখন দেখবে আমি স্বাধীনতা পাচ্ছি, সে তখন কর্তব্য করতে এগিয়ে আসবে। এটা আমার নিজের মানে বলতে পারেন ফিলোসফি। এটা হচ্ছে 12 নম্বর ব্লু অ্যান্ড রানি, এটা হচ্ছে নাম্বার 12, 12 নম্বর ব্লু অ্যান্ড রানি, এবং এটা হচ্ছে 2550, নাম্বার 12, 2550 উইথ ব্লাউজ পিস। এই ব্লাউজগুলো দিয়ে পরলে খুব ভালো লাগবে। 12 নম্বর দেখালাম, এইবারে আসছি 13 নম্বর। আমি আগে একটা দেখালাম বড় বড় চেক, তাই তো, ভেতরে একটা করে মানে গোল বল, এইবারে দেখাবো, ছেড়ে দাও ছেড়ে দাও, এটা ধরো 13 নম্বরে যাব, নাম্বার 13, এটা হচ্ছে 13 আঁচল। এটাতে একদম ছোট্ট চেক, কিন্তু পাটটা খুব সুন্দর, এটা হচ্ছে আঁচল, রানিতে যাচ্ছে আঁচল, আঁচলটা পুরোটা একটু দেখিয়ে দাও বাবু। হ্যাঁ, এটা হচ্ছে আঁচল। তারপরে আসি পাড়ে, পাড়ে দেখুন 4টে নকশা, 1টা 2টো 3টে 4টে, এই নকশার পরে সারা গায়ে ছোট চেকস, আর উপরের দিকের পাড়টা কিন্তু স্লিক হয়ে গেল, এখান থেকে দুটো নকশা নিয়ে উপরের পাড়টাকে করা হলো। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 13 নম্বর, নাম্বার 13, 13 নম্বর শাড়ি, 13 নম্বরের দাম হচ্ছে 2550, 2550, নাম্বার 2350, এটা হচ্ছে 2350। আগেরগুলো দেখাচ্ছিলাম 2550, পার্টিকুলার এটা যেহেতু ছোট্ট চেকসের উপরে গেছে, এটা হচ্ছে 2350, 13 নম্বর উইথ ব্লাউজ। এগুলো ননদ পুটলিও খুব ভালো হয়, ননদকে একটা শাড়ি দেবেন, অবিবাহিত ননদ রয়েছে বা বিবাহিত ননদ, একটা শাড়ি দেবেন, বাজেটটা 3-এর মধ্যে এরকম একটা শাড়ি দিতে পারেন, বা 2.5-এর মধ্যে। এইবারে যাবো 14 নম্বর, এটা তো সেম মানে বেনারস গরদ, গরদ বলা হয়, এটা বেনারসের গরদ বলে বিখ্যাত। এটা হচ্ছে 14 নম্বর শাড়ি, 2250, 14 নম্বর, 2250, পাটলি পাল্লু, এটা হচ্ছে কুচি আঁচলের শাড়ি, 14 নম্বর শাড়ি, 2250, এর সঙ্গে ব্লাউজ পিস রয়েছে। ইউজুয়ালি এগুলোর সঙ্গে ব্লাউজ পিস থাকে না, কিন্তু
এটা কিন্তু একটু ভালো, একটু প্রিমিয়াম কোয়ালিটি বলে যে কোয়ালিটিটা দেখেন তার থেকে একটু ভালো কোয়ালিটি বলে এটাতে ব্লাউজ পিস রয়েছে। এটার দাম হচ্ছে 2250, 14 নম্বর। এইটা আসছে বেনারস ঢাকায়, তবে এটা কিন্তু বলে দিই র্যাপিয়ার মেশিন জামদানি, এটা বেনারস জামদানি, এটা কিন্তু র্যাপিয়ার মেশিন, এটা কিন্তু ওই নর্মাল তাঁতের গল্প নয়, যার জন্য দামগুলো এতটা মিনিমাম। এটা হচ্ছে আঁচল, কারণ এই জামদানি আপনি দেখবেন মাত্র 2250, এটা হচ্ছে 1550। আর আপনি ভাববেন কেন এটা 1850-1950, আমি দেখি তো আবরণে, সেটা আমাদের বাংলার হ্যান্ডলুম জামদানি, এটা হচ্ছে বেনারস জামদানি, এটার দাম হচ্ছে 1550, 15 নম্বর শাড়ি। আর অজস্র বুটি, মানে কোথাও গ্যাপ পাবে না, তার সঙ্গে আবার একটা ব্লাউজ পিসও থাকবে, এটা হচ্ছে ব্লাউজ পিস। এটারই একটা কালার দেখাবো, অরেঞ্জ কালার, 16 নম্বর, এটা হচ্ছে অরেঞ্জ কালার, নাম্বার 16, 16 নম্বর শাড়ি। আমাদের দেখুন বাংলায় এই জামদানি আমরা দেখাই, 2050 আবরণে পাওয়া যায়, আবার 2450 পাওয়া যায়, আমি কতদিন আগেই দেখিয়েছি। এইটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 16 নম্বর শাড়ি, 1550, নাম্বার 16, উইথ ব্লাউজ পিস। এই শাড়িগুলোতে, এই জামদানিগুলোতে ব্লাউজ। 17 নম্বর আবার একটা ওই গরদ দেখাবো, মানে বেনারস গরদ দেখাবো, যেটা রেড বর্ডারে দেখিয়েছিলাম, এটা ব্লু বর্ডারে। এগুলো প্রণামীর জন্য কিন্তু বেশ ভালো নেওয়া হয়, অনেকে একটা পুজোতে পরবেন, হয়তো লাল পরতে পারবেন না, রেস্ট্রিকশনস রয়েছে, সেক্ষেত্রে এই রংটা কিন্তু পরতেই পারেন। এটা দেখাচ্ছি হচ্ছে আজকের এপিসোডের, আমরা দেখালাম 17 নম্বর, প্রাইস হচ্ছে 1750, নাম্বার 17। এর বর্ডারটা খুব সুন্দর, স্যাটিন এফেক্ট, 17 নম্বর, 1750, আর তার সঙ্গে রানিংয়ে ব্লাউজ, এর ব্লাউজটা কিন্তু রানিংয়ে। আগেটা একটা লালে দেখিয়েছিলাম, লাল আঁচল পাড়ছিল বলে। 17-এর পরে যাবো 18। নমস্কার, কে রয়েছেন? হ্যালো দিদি ভাই, আমি সোনাই নরেন্দ্রপুর থেকে শিখা বলছি। হ্যাঁ বলুন শিখা। হ্যাঁ বলছি দিদি ভাই, আপনি শো করার সময় দুটোর সময় একটা শাড়ি পরে শো কর দেখলাম, এখন প্রথম শুরু করার সময় যে শাড়িটার কথা বললেন ওটার কি ব্যাপারটা কি, আমি কিছু ভালো বুঝতেই পারিনি, সেই কারণে ফোনটা করলাম। আমিও কোভিড শেষ হওয়ার পথে একটু আবরণীতে যাব, এই জন্যই আর কি জিজ্ঞাসা করছি, বলুন তো ব্যাপারটা কি হলো। ব্যাপারটা কি হলো, ওই শাড়িটা আমি নিয়েছিলাম মাস আসতেক আগে, 8 মাস আগে শাড়িটা নেওয়া, শাড়িটা ওদের অনেকদিন আগের বোনা শাড়ি, একদম পিওর হ্যান্ড রোল মটকা, পিওর মসলিনের সুতোতে বোনা, হাতে ঘোরানো কাজ, এবং ভীষণ সুন্দর। শাড়িটার দাম ছিল তখন 13,500, আমি জানি না এখন কত হয়েছে। এইবারে আমি পরে জাস্ট এমনি দেখিয়েছি কাজটা, তো এর আগেও একদিন পরেছিলাম, আজকে কেউ একজন সেই শাড়িটা একজন কিংবা দুজন মনে হয় বলেছেন, এবার ওদের স্টকে তো আর এই শাড়িটা নেই, ওটা তো অনেক আগের বোনা শাড়ি, তাই ওরা আমার কাছে বারবার বলেছে দিদি দাও শাড়িটা, আমরা একটু তাঁতিকে পাঠাই, ওরা যদি উনি বুনে দিতে পারেন, ব্যাপারটা বুঝতে পেরেছেন? তাই আমি মনে করলাম ঠিক আছে আমি দিই, তাই আমি ওটা দিয়ে দিয়ে আজকে আবার এখন আরেকটা শাড়ি পরতে হয়েছে আমার, খুব রেগে গেছে, আমি বলেছি তোদের শাড়ি আমি আর পরবই না, তোদের তোরা দিবি, আমি ওটা পরে প্রোগ্রাম করে তোদেরকে দিয়ে দেবো, কিন্তু তোমরা আমাকে দিয়ে আমার আমার ওয়ার্ড্রোপে যেটা আছে আবরণ আমি সেটা প্রোগ্রামে বলবো না, পড়লেও বলবো না যেটা আবরণের শাড়ি, কারণ আবার খুলে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে গল্প। হ্যাঁ এটা একটা কথা ঠিক, বেশি সময় নেব না, যে আপনাদের আপনাকে পড়লে ভালো লেগেছে, তাদের অর্ডারটাও এলো, ঠিক আছে, কিছু মানুষের কাজও তো হলো, একদম তাই, ওই জন্যই দেবা। থ্যাংক ইউ সো মাচ ফোন করার জন্য, এত কিউরিয়াসিটি দেখানোর জন্য, আমাকে ভালোবাসেন বলে এত কিউরিয়াসিটি দেখিয়েছেন। 18 নম্বর শাড়ি 1750, এটা লালে যাচ্ছে, নাম্বার 18, 1750, 18 নম্বর শাড়ি 1750, 1750, নাম্বার 18। আচ্ছা এইবারে এটা হচ্ছে ব্লাউজ, আচ্ছা এইবারে দেখাবো নাম্বার 19। এইটা না ওই ইক্কাতের যেটা উইভ হয় ইয়ানডাই করে, সেটাই বেনারসে উইভ হয়েছে একদম অন্য রকমভাবে, মানে ইক্কাতের আদলটাই সুতোটা ফিল করবেন, ইক্কাতে তো আমরা উল্টো থেকে সুতো দেখি না। এটা হচ্ছে ব্লাউজ পিস, হ্যাঁ পুরোটা এটা ব্লাউজ পিস, এই হচ্ছে ব্লাউজ পিস, তারপরে আমি শাড়িতে আসবো। এটা দেখে মনে হবে অ্যাট এ গ্ল্যান্স ইক্কাত দেখছে, কিন্তু অ্যাকচুয়ালি এই সুতোগুলোকে আপনি ফিল করতে পারবেন। এটা হচ্ছে আজকের এপিসোডের 20 নম্বর শাড়ি, 2550, 19 নম্বর শাড়ি, মার্জিনা করবেন, এটা 19 নম্বর শাড়ি, 2750, 2750, নাম্বার 19, 19 নম্বর, 2750। আজকে ফুললি মিক্সড ব্যাগ, সবটাই বেনারস কিন্তু ফুললি মিক্সড ব্যাগ উইথ ব্লাউজ পিস। এটা গেল 19, এবার আসছি 20। এটা হচ্ছে বেনারস, এটা এগুলোর মধ্যে না একদম মার্সেলাইজ কটনের ব্যবহার আছে, শাড়িটা পরে আরাম পাবেন। এটা আঁচল আর একদম হচ্ছে অরেঞ্জের একটা লাইট শেড, মানে গাজরি কালার বললে অ্যাপ্রোপ্রিয়েট হবে, গাজরের কালার, আর
এগুলো সব হচ্ছে টিস্যুর ব্যবহার, অ্যান্টিক টিস্যু, এবং এগুলো সব বুনে বুনে গেছে। এটা 20 নম্বর শাড়ি 2550, নাম্বার 22550, 20 নম্বর 2550। আর তার সঙ্গে রয়েছে হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস 20 নম্বর 2550। 21 নম্বর শাড়ি, এই শাড়িগুলো নিয়ে তো কিছু বলার নেই, এগুলো পরতে হবে। এটা কিন্তু পরে ডাই হয়েছে, আগে শাড়িটা বোনা হয়েছে, তারপরে এই রেড কালারটা ডাই হয়েছে। নমস্কার, কে রয়েছেন? আমি কাকদ্বীপ থেকে বলছি দিদি। হ্যাঁ বলুন বলুন। বলছি আপনার প্রোগ্রাম আমি খুব দেখি, কিন্তু কালকে 3:30 একটা ঢাকায় দেখিয়েছিলেন 31 নম্বর, কিন্তু ওই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল। কালকে যখন ফোন করলাম আমাকে ফোন করলে হবে না, প্রোগ্রাম শেষ হয়ে আসছে, ওরা বলেছে না ফোন দেওয়া যাবে না। কিন্তু শাড়ি বুকিংটা তো হবে 9051217272 আর 7274, এই নাম্বারে আপনাকে বলে দেবে আপনি শাড়িটা পাবেন কি পাবেন না। এটা মিল্ক হোয়াইট রেডের কম্বিনেশন দেখাচ্ছি, এবং এটা হচ্ছে 21 নম্বর শাড়ি, 4250। এই শাড়িগুলোর সঙ্গে আপনারা পরিচিত, এটা বলা হয় বেনারস লিনেন। এটা হচ্ছে 21 নম্বর, 4250। 21-এর পরে যাবো 22 নম্বর, 22, ওটা ছিল রেডের সঙ্গে, এটা হচ্ছে মেরুনের সঙ্গে। এটা হচ্ছে 22 নম্বর, নাম্বার 22, আঁচল পার ডাব নিচের দিকে ডাবল পার, এটা মেরুনে গেছে, এটাও পরে ডাই হয়েছে। এটা 22 নম্বর শাড়ি 4250, এই দুটো শাড়ি ছিল 4250। 23 নম্বর দেখতে দেখতে ফোনে কথা বলে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো তনুশ্রী, আমি জম্মু থেকে রাখি বলছি। জম্মু থেকে তোমার সাথে আমার আগে একদিন কথা হয়েছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 26 তারিখে। বলো বলো বলো, কেমন আছো? খুব ভালো আছি, বিন্দাস যাকে বলে। তোমার পরা শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি আবার এই টাইপের শেড খুব পছন্দ করি। আমার এইটা যেটা আমি এখন পরেছি, হ্যাঁ, এটা হ্যান্ড পেইন্টিং সম্বলপুরি কোশাতে, পিওর সম্বলপুরি কোশাতে হ্যান্ড পেইন্টিং। হ্যাঁ আচ্ছা, আর আমি না উড়িষ্যার শাড়ি প্রচন্ড ভালোবাসি, আর অনেক রেঞ্জ আছে, এটা অদ্ভুত লাগছে তোমারটা, খুব সুন্দর। আর আর একটা কথা, সেই জন্য সকাল থেকে ট্রাই করছি, আমি পরশুদিনে মানে রবি ঠাকুরের যে সকালের প্রোগ্রাম, প্রতিদিনে রবীন্দ্রনাথের প্রোগ্রামটাতে মন্ত্রমুগ্ধ গো, মন্ত্রমুগ্ধ। পরশুদিন আমি কি করলাম প্রোগ্রাম, আর যিনি গান গিয়েছিলেন আমি নামটা ঠিক ভুলে গেছি, অমিতা দিত্য গিয়েছিলেন পরশুদিন, অমিতা দিত্য গান গিয়েছিলেন সম্ভবত। হ্যাঁ, অপূর্ব গানের মানে পুরো জিনিসটা, লেখাটা আর গানগুলো, লেখা ঠিক থাকে না গো, আমি এক্সটেম্পো দিই, আমি যা পড়ি 3-4 বইটই পড়ে আমি তারপরে এক্সটেম্পো দিই আমার মতো করে। ভালো থেকো, ভালো লাগলো তোমার সাথে কথা বলে, মনের মিল আছে আমাদের, রবীন্দ্রনাথ ভালোবাসা মানে মনের মিল আছে। ওই প্রোগ্রামটা প্রতিদিনই দেখি, মানে পরশুটা আমি এত মন্ত্রমুগ্ধ, আজকে আমি আমি সকাল থেকে ট্রাই করছি করে আর পারলাম। সহজ মানুষ রবীন্দ্রনাথ করেছিলাম, সহজ মানুষ রবীন্দ্রনাথ, একদম অনুষ্ঠানটা ছিল সহজ মানুষ রবীন্দ্রনাথ। ২৪ নম্বর শাড়িটা ২৪ নম্বর শাড়িটা ২৩টা ছিল ব্ল্যাকে, 24টা হচ্ছে পাউডার ব্লুতে, সেম উইভিং, পারে একটু সিলভারের ব্যবহার রয়েছে। এটা হচ্ছে 24 নম্বর শাড়ি, 2450, 2450। 24-এর পরে চলে যাবো 25 নম্বর, এটা না সি গ্রিন, আমার নিজের খুব পছন্দের এই শাড়িগুলো, কারণ এর মধ্যে একটা চান্দেরির ফিল থাকে, কিন্তু এটা অ্যাকচুয়ালি এর মধ্যে একটা মার্সেলাইজ কটন থাকে, যার জন্য আরামটা পাবেন। 25 নম্বর শাড়ি, 2350, 2350, নাম্বার 25, ব্লাউজটা রানিংয়ে রয়েছে। আজকে সন্ধে 6টার অনুষ্ঠান মিস করবেন না, এখন যারা ফোনে লাইন পেলেন না তারা তখন গল্প করবেন, ডেফিনেটলি গল্প করব, গল্প করতে করতে প্রোডাক্ট দেখাবো, যেটা দেখাবো শাড়ি নয়, দেখাবো হচ্ছে কাপ্তান, নাইটি, নাইট ড্রেস, আরও অনেক কিছু, পাঞ্জাবি, কুর্তি,
আর আমার যদি মাঝে মাঝে শাড়ি বেরিয়ে যায় হাসবেন না কিন্তু, কারণ আমার আশেপাশে সবাই হেসে ফেলে। আমি যখনই বলি ধরুন একটা কাপ্তান দেখাচ্ছি, বলছি শাড়িটা দেখুন, কারণ ওই শাড়ির প্রতি ভালোবাসা থেকে বেরোতে পারছি না। এটা অরেঞ্জ রানি মিলিয়ে টোনটা, এখানে পাটটা হচ্ছে ব্লুতে, খুব সুন্দর দেখতে পারে, একদম কনজিভারমের লুকস বলা যেতে পারে। এটা হচ্ছে আজকের এপিসোডের 26 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2250, 2250 নাম্বার 26। ব্লাউজটা অল ওভার ব্রোকেটে। 26 পরে চলে যাবো 27, 27 নম্বর, এটাও হচ্ছে সেই সেমি কোরিয়াল। যারা কোরিয়াল বেনারসি পরেছেন জানেন, বনেদি বাড়ি যাদের বাড়িতে দুর্গাপুজো হয় তাদের প্রত্যেকের কোরিয়াল আছে। তো এটা হচ্ছে সেমি কোরিয়াল, একটা কোরিয়াল পিওর এখন অনেক দাম। এটা হচ্ছে 27 নম্বর শাড়ি, 27, প্রাইস হচ্ছে 3550, 3550, 27 নম্বর। আর তার সঙ্গে রয়েছে ব্লাউজ পিস। 27 পরে চলে যাবো 28 নম্বর, এই শাড়ি আমি নিজেও পরি, আমার খুব পছন্দের শাড়ি এটা। 28 নম্বর শাড়ি, এটা আমি দেখিয়েছিলাম 4250 দুটো, এটা 4550। কেন 4550? এটা সুতো ডাই করে বোনা এবং পুরোটাই টিস্যুর বুনুই রয়েছে, এবং প্রচুর বুনুই, একটা দুটো তিনটে ডিজাইন যাচ্ছে পারে। 28 নম্বর শাড়ি 4550, 4550 নাম্বার 28। ব্লাউজটা রানিংয়ে থাকবে। 28 পরে যাবো 29, 29 নম্বর, আমার সাজটাই আজকে ভুন্ডুল হয়ে গেল, ঘড়ি টড়ি সব ম্যাচিং, কি বলবো। আর কিছু মানুষ তো কাজ পাবেন, কিছু মানুষ আবার কাজটা করবেন। এটা হচ্ছে ম্যাজেন্টা কালার এবং তার সঙ্গে রয়েছে পার, এই হচ্ছে শাড়িটা। এবং এটা হচ্ছে 29 নম্বর শাড়ি, 29, প্রাইস হচ্ছে 4550, 29 নম্বর, 4550 উইথ ব্লাউজ। 29 পরে যাবো 30, এটা হচ্ছে 30 সিঙ্গেল দেখো, 30 নম্বর, এটা হচ্ছে আঁচল, এই হচ্ছে বডিটা, 30 নম্বর শাড়ি নাম্বার 30, প্রাইস হচ্ছে 4550, 30 নম্বর নাম্বার 30। 31 নম্বরটা দেখাই, আমি 31 অবধি শাড়ি দেখাবো, আজকে আর দেখাবো না, আর দেখাবো না। 31 নম্বর শাড়ি নাম্বার 31, কারণ ওই তাড়াহুড়ো করে ওই শাড়িগুলো আমি দেখাবো না। এটা হচ্ছে 31 নম্বর, আমি 31টা শাড়ি দেখালাম এখন। এটা হচ্ছে 31 নম্বর, মিল্ক হোয়াইটে যাচ্ছে, প্রাইস হচ্ছে 4050। ওই শাড়ি যেগুলো দেখালাম না সেগুলো আমি পরের দিন দেখাবো, আবার বেনারস ঘরানা যখন দেখাবো তখন দেখাবো, কারণ ওখানে আমার ছিল হচ্ছে একটু পশমিনা, একটু জামেবার উইভ ছিল, বেনারসের একদম খুব প্রিমিয়াম সেগমেন্টে ছিল, আমি ওইটা এখন মারামারি করে দেখাবো না। বিদায় নিচ্ছি, আবার সন্ধে 6টায় দেখা হচ্ছে, ভালো থাকবেন সকলে, নমস্কার।